যেমন মুচমুচে তেমনই টেস্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে আর খুব অল্প উপকরণ দিয়ে চিনির ঝুড়ি রেসিপি শেয়ার করব। আর এই ঝুড়িগুলো দোকানের চাইতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর খুব অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারেন। একবার বানিয়ে নিলে কিন্তু আবার বানাতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর এক চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব এক চামচ মতো সয়াবিন তেল। এখানে আপনারা যে কোনো তেল দিতে পারেন, শুধুমাত্র সরিষার তেলটা বাদ দিয়ে দিয়ে দেবেন। তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা খুব ভালো করে ময়দার সঙ্গে একটু হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। তো ময়দাটা এবার হাতের মধ্যে মুঠো করলে খুব সুন্দরভাবে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের খুব সুন্দর করে ময়ান দেওয়া হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আমি এখানে যেহেতু গুঁড়ো চিনি দিয়েছি, সেই জন্য এই ময়দাটাকে খুব বেশি রেস্টে রাখার দরকার নেই। চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে একটু ভালো করে মথে নিলেই। তো আপনারা যদি এখানে গোটা চিনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন। কম করেও 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। তো আমি এখানে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তো খুব সুন্দরভাবে কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে, আর দেখুন অনেকটা সফটও হয়েছে। তো এবার আমি 10 মিনিটের জন্য এই ডোটাকে ঢেকে রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। এবার দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এটাকে আবারও খুব ভালো করে মথে নেব। তো খুব ভালো করে মথে নিলে কিন্তু আরও খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। তো এই ডোটাকে কিন্তু এবার একেবারে বেলে নিতে হবে, সেই জন্য আবারও এটাকে আমি গোল সুন্দর একটা বলের মতো তৈরি করে নেব। তো এবার ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে খুব সুন্দর করে এটাকে বেলে নেব, আর একটু মোটা করে বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। ঝুড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই রুটিটাকে খুব বেশি পাতলা করা যায় না, একটু মোটাই রাখতে হয়। তো রুটিটা বেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিটা আমি কেমন মোটা করে বেলেছি। তো দেখুন এটা কিন্তু খুব বেশি পাতলাও না, আবার অনেক বেশি মোটাও না। তো এবার আমি একটা ছুরি দিয়ে সাইডটাকে কেটে বাদ দিয়ে দেব, মানে এটাকে আবারও আমি ঝুড়ি তৈরি করে নেব। তো লম্বা লম্বা করে এই রুটিটাকে আমি কেটে নিচ্ছি ঝুড়ির সাইজ করে। তো এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, আর ঝুড়িটা আপনারা কত বড় রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু ঝুড়িগুলো তৈরি করে নেবেন। তো ঝুড়ির সাইজ করে লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি মধ্যে দিয়ে আবারও কাট লাগিয়ে দিয়েছি। এই তো ঝুড়ির সাইজ করে সবগুলো কাটা হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, আর ঝুড়িগুলো কিন্তু এই রকম টাইপের প্যান নিয়ে নেবেন, এতে করে ঝুড়িগুলো ভাজতে সুবিধা হবে, মানে সবগুলো ঝুড়ি একবারে ভাজা হয়ে যাবে। আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম তেলের মধ্যে ঝুড়িগুলো দিতে যাবেন না, হালকা গরম তেলের মধ্যে ঝুড়িগুলো দিয়ে দিতে হবে, আর হালকা আঁচে এই ঝুড়িগুলোকে ভেজে নিতে হবে। তো ঝুড়িগুলো যখন প্যানের মধ্যে দেওয়া হবে, তার কিছুক্ষণ পর এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। তো সবগুলো ঝুড়ি প্যানের মধ্যে দেওয়ার পর এই পর্যায়ে কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। তো ঝুড়িগুলো হালকা ফুলে উঠবে, তারপর কিন্তু আবারও গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু সবগুলো ঝুড়ি কিন্তু অনেকটাই মুচমুচে হবে। তো কিছুক্ষণ পর দেখুন লো আঁচে ভাজার পর এর কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এবার খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই ঝুড়িগুলো মুচমুচে হয়েছে কিনা যদি আপনারা বুঝতে অসুবিধা হয়, তাহলে একটা ঝুড়ি তুলে নিয়ে ঠান্ডা করে এটাকে ভেঙে দেখবেন। যদি মনে হয় অনেকটা মুচমুচে হয়েছে, তবে তেলটা ঝরিয়ে তুলে নেবেন, তা না হলে আর একটু লো আঁচে ভেজে নেবেন। তো সবগুলো ঝুড়ি কিন্তু আমার তৈরি হয়ে গেল। এবার কি করতে হবে, এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করার পরই কিন্তু এগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চিনির শিরাটা তৈরি করে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। তো এবার এই চিনি আর পানিটাকে খুব ভালো করে জাল করে নেব। আর চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে, আর কিছুক্ষণ চিনিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো চিনির মধ্যেকার যে পানি দিয়েছিলাম সেটা যখন শুকিয়ে আসবে আর চিনিটা একটু সাদা সাদা মনে হবে, তখন কিন্তু এই ঠান্ডা করে রাখা ঝুড়িগুলো এই চিনির মধ্যে দিয়ে দেব।
এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে নেব। তাহলে কিন্তু চিনিটা একেবারে শুকিয়ে যাবে আর পুরো চিনি এই ঝুড়ির গায়ের মধ্যে লেগে যাবে। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আজকের আমাদের দারুণ স্বাদের মুচমুচে ঝুড়ি। এটা খেতে কিন্তু সত্যি অনেকটাই টেস্টি হয়, আপনারা একবার হলেও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, আজকের এই চিনির ঝুড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। এবার একটা ঝুড়ি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এবার এই ঝুড়িগুলোকে আপনারা সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।